বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো, খুব আনন্দের দিন। এই দেখো একদম হলুদ হলুদ পরে ফেলেছি, ঝটপট করে ঘর দোর গোছগাছ করলাম। অ্যাকচুয়ালি আমার ঘরে পুজো নেই, পুজো হচ্ছে নভেলার ঘরে। আর আমি এখন যাব নিচে, খুব হাঁপাচ্ছি কারণ নভেলা ঝটপট ডেকেছিল। নিচে গেলাম, একটুখানি ওর কি ফল কাটছে দেখে নিলাম, কিছু লাগবে কি না দেখে আবার দোতে দোতে ওপরে এসেছি। এবার ওপরে আসলাম, জিৎ ফোন করছে, মাসি নিচে এসো, কেন না নিচে যেতে হবে নভেলা আন্টির ঘরে, পুরোহিত মশাই এসে গেছে, অঞ্জলি দিতে হবে। তো যাই হোক, চলো আমি যাই গিয়ে পুজোটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই, তারপর আবার আসছি, ঠিক আছে? ওম কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ পরম ভোলা কৃষ্ণ কৃষ্ণ ওম পবিত্র পবিত্র নমো সুচি নমো সুচি নমো সুচি। আন্টি দেখলে প্রসাদ আমি সাজাচ্ছিলাম, এবার যাব ছাদের ওপরে। চলো ছাদে এবার আমাদের হবে ফটোশ্যুট, ঠিক আছে? তোমাদের সাথে একটু ফটোশ্যুটও শেয়ার করি কারণ আমরা বান্ধবীরা খুব সুন্দর করে ফটো টটো তুলি আর এগুলো খুব ভাল লাগে আমাদের। আর এই আমি এখন ছাদে যাচ্ছি, দেখো আমার হাতে কতগুলো সানগ্লাস, আর রোদ লাগছে চোখে তাই জন্য সব সানগ্লাস। আ যাও ফটোশুট। ফটোশুট অলরেডি চলছে বিভিন্ন রকমের পোজে, তোমাদেরকে দেখালাম যে আমরা কী কী করি, খুব মজা হয় ফটোশুটের সময়। আর এই যে খিচুড়ি দেখো প্রিয়াঙ্কা সাজাচ্ছে ছোটো ছোটো বাটিতে করে, ও শুনেছে যে আমরা কেউ ঘরে খিচুড়ি করিনি আর ও ঘরে খিচুড়ি করেছে, তো আমাদের খুব খিচুড়ি খাওয়ার মন,
তো এটা শোনার পরই ও ছুটে ঘরে গেল, ওর ঘরে যা খিচুড়ি ছিল ও পুরো নিয়ে চলে এসেছে, দেখো সমস্ত সাজিয়ে এবার আমাদেরকে দিচ্ছে। খুব ভালো লাগলো তোমাদের সাথে সরাসরি পুজোটা শেয়ার করে, কারণ লাইফ লাইনের ব্লগে আজকে সরস্বতী পুজো একদম ফার্স্ট টাইম আমরা শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি খারাপ লেগে থাকে তাহলে বলো, আর সরস্বতী পুজোতে ভীষণ ভীষণ আনন্দ করো, সবাই খুব খুশি থেকো, লাভ ইউ অল অ্যান্ড বাই।